আমি 200 গ্রাম ডাল ও শস্য নিয়েছি। 2 কাপ ফুটন্ত গরম পানিতে ধীরে ধীরে ঢেলে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। আমি প্যাকেটটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি এখানে কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে প্রমোট করছি না। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স দিয়েই রান্নাটা করতে পারেন। পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এবার দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। বড় পাত্রে 1/2 কাপ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজ কুচি বাদামি রং ধারণ করলে 2/3 অংশ তুলে রাখছি। আর অবশিষ্ট পেঁয়াজ কুচির মধ্যে ওই পাত্রেই 300 গ্রাম পরিমাণ হাড় সহ গরুর মাংস ঢেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে হাড় সহ অথবা হাড় ছাড়া মাংস, 300 গ্রাম পরিমাণ গরু, খাসি অথবা মুরগির মাংস নিতে পারেন। এবার হালিম মিক্সের মধ্যের গুঁড়া মশলা ছিটিয়ে দিচ্ছি। আর সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তিন চার মিনিট ধরে মাংস কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। মাংস সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজানো ডাল ও শস্য পরিমাণ মতো পানি সহ ঢেলে দিচ্ছি।
হালকা তাপে রান্না করতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। প্রয়োজনে স্বাদ মতো লবণ দিতে হবে, আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটির মধ্যে পানি বাষ্পায়িত হয়ে গাঢ় ঝোলে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকুন। ভাজা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, কাটা শসা, টুকরো আদা, লেবুর রস, টমেটো, গাজর, ডিম দিয়ে গরম গরম পরিবেশন করুন।